شنو شجع قدي وعلى آل محمد وعلى آل علي محمد محمد كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما بارك على السلام عليكم على إبراهيم জি কিছু বলবেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়ালা আলী মুহাম্মাদিন আচ্ছা আচ্ছা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ ওয়ালা আলী মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা কামা বারাকতা আলা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিম ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা 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 রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল কুদুতাম ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ইয়াফকাহু কাওলি وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا بالخير علينا بالخير জি এখন দেখুন আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে অনেকেই আলহামদুলিল্লাহ ক্লাসে অংশগ্রহণ করে ফেলছে আপনারা খেয়াল করবেন আমি প্রথম দিয়ে বলেছিলাম যে আমার টাইমের সাথে আপনারা টাইম অ্যাডজাস্ট করে নেবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকে যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ কালকে আমরা যতটুক পর্যন্ত পড়েছি আমরা কিন্তু কালকে হয়তো আমরা এই অনেকেই আমরা বলতে পারবো না আমরা কিন্তু কালকে অনেক দূর পর্যন্ত পড়া আগায় ফেলছি আমরা কিন্তু পড়া অনেক আগে ফেলছি এখন আপনারা বুঝতে পারবেন আমরা মিউট করে দিই আপনারা আপনাদের আওয়াজ শোনা যাচ্ছে সাধন কবির ভাই আওয়াজ শোনা যাচ্ছে আচ্ছা জি আমি মিউট করে দিয়েছি আচ্ছা আমরা কিন্তু কালকে কিন্তু অনেক দূর পর্যন্ত আলোচনা করে ফেলছি যদি আমরা দেখা যাচ্ছে একটা ফেজের মধ্যে ছিলাম শুধু এখানে ছিলাম কিন্তু এখানে থেকে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত আগে গেছি মাথাগুলো চেনার পর মাথাগুলোর সংযোগটি আমরা ইনশাল্লাহ চিনে ফেলছি এখন আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ আমরা আমাদের মঞ্জিলে মাকসাদে ইনশাল্লাহ পৌঁছাতে চেষ্টা করব এখন এখন দেখুন যে উপরে যে বিষয়টা লেখা আছে এটা আমরা সবাই পারবো দেখুন উপরে আচ্ছা আমি আমাদের একজন ভাইকে ডাক দিই উনি ইনশাল্লাহ বলবে যে আমাদের মাসুদ রানা ভাই আপনি একটু কষ্ট করে আসুন দেখছি মিলন ভাই হাত তুলছে আলহামদুলিল্লাহ জি মাসুদ রানা ভাই আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম এটা কি আমরা কিন্তু কালকে এগুলি পড়ে ফেলছি এটা লাম না এটা তো আলিফ ও সরি হুজুর আমি ওই সোজা চিন্তা করেই কি বলছিলাম এটা আলিফ
জি জি এটা আলিফ। আচ্ছা পরেরটা কি? পরেরটা জি এটা লাম। আমি কালকে একটা জিনিস বলেছিলাম যে আমরা আপনারা খেয়াল করবেন যে এইটা যেটা বাক্যের শুরুতে লাম বা বাক্যের শুরুতে মাঝখানে বাক্যের শুরুতে আর মাঝখানে লম্বা লম্বা যে খুঁটির মতো যা দেখবো সব লাম বলে দিব, আর যেগুলি একবারে শেষে বাক্যের শেষে শেষে দেখব এটাকে আমরা বলবো আলিফ। এখন এটা দেখেন, এটা কিন্তু একবারে শেষে দেখাইতেছি, অর্থাৎ এটা হলো আলিফ দ্বিতীয়টা। আর এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে শুরু শুরু দেখাচ্ছে, এটা কিন্তু শুরু এটা এটার মতো, এই জন্য এটা লাম। আর এটা দেখাচ্ছে এটা মাঝখানে দেখাচ্ছে, এমনি মাঝখানে দেখাচ্ছে, এটা এই পাশ আছে এই পাশ আছে মাঝখানে দেখাচ্ছে, তার জন্য এটাও লাম। অর্থাৎ প্রথম দুইটা হলো আলিফ আর শেষের দুইটা হচ্ছে লাম। কালকে আমরা এই বিষয়টা আলোচনা করেছি আমাদের। এখন প্রথম কথা মনে রাখবেন এটাই, এখন এত কথা বললে দেখা গেছে সহজ কথা বারবার বুঝতে গেলে এটা প্যাঁচ লেগে যায়। আজকে কিন্তু আমরা ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত পড়ব। প্রথম কথা হচ্ছে এটা খেয়াল করবেন, খুঁটির মতো যা কিছু দেখবো শুরুতে এবং মাঝখানে বাক্যের শুরুতে এবং মাঝখানে বাক্যের শুরুতে এবং মাঝখানে যা কিছু দেখবো, হ্যাঁ সবগুলি হচ্ছে লাম। শুরুতে আর মাঝখানে লাম বা খুঁটির মতো যা দেখবো এগুলো হচ্ছে লাম। আর যখন বাক্যের একবারে শেষে বাক্যের শেষে যখন লাম্বা দেখবো তখন এটা হচ্ছে আলিফ। এ শুধু একটাই জেনে রাখবো, এটা হচ্ছে আলিফ। আর এমনি যখন লাম্বা একটা আসবে এটা তো আলিফ, এটা আমরা জানি, এটা তো আমরা চোখ বুঝে বলতে পারবো আলিফ। বাকি আলিফ আরেকটা হচ্ছে হলো যখন বাক্যের শেষে এরকম লাম্বা আসবে, বাক্যের শেষে যখন এরকম লাম্বা একটা লাম্বা আসবে এরকম লাম্বা আসবে তখন এটা হচ্ছে আলিফ। আর বাকি শুরুতে এবং মাঝখানে যেগুলো আছে লাম্বা লাম্বা থাকবে শুরুতে এবং মাঝখানে সবগুলো হচ্ছে লাম। আচ্ছা আমাদের মাসুদ রানা ভাই তো আছেন আমাদের সাথে ইনশাল্লাহ। জি মাসুদ রানা ভাই আপনি বলুন। জি আছি হুজুর। এটা কি আলিফ? আমি টিক চিহ্ন দিব আপনার কাছে, নাম বলবেন লাম। এটা তো শেষে দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে না মানে শেষে বাক্যের শেষে। জি হুজুর আলিফ। তাহলে আলিফ মাশাআল্লাহ। আচ্ছা এটা কি পরেরটা? এটা তো হুজুর এটা লাম তাইলে। হ্যাঁ এটা লাম, কেন না এটা তো বাক্যের শুরুতে দেখাচ্ছে, শুরুতে না এটা পরবর্তীতে, এভাবে এভাবে দেখাচ্ছে না, এভাবে এভাবে দেখাচ্ছে, তাহলে বোঝা গেল কি এটার পরে আরো অনেক কিছু আছে। আর যখন এভাবে থাকবে তখন বুঝাবে হলো এটার এই পাশে অনেকগুলো আছে, এই পাশে অনেকগুলো আছে, তাহলে হলো এটা হলো শেষে, এটা হলো শুরুতে। আচ্ছা তাহলে জি মাসুদ রানা ভাই জি তাহলে এটা কি? এটা লাম জি মাশাআল্লাহ। আমাদের অনেকের আওয়াজ আসছে আমরা মিউট করে দেই। আচ্ছা এটা তাতে বলতে হবে আমরা আজকে অনেক থেকে নুন নুন এটা বা পরেরটা নুন। জি জি খেয়াল করতে হবে নুনের নকতা উপরে থাকে, নুনের নকতা উপরে থাকে বা নকতা নিচে থাকে, আমাদের নকতার প্রতি লক্ষ্য রাখতে হবে খুব সজাগ। আচ্ছা এটা এটা হুজুর কফ। কফের কয় নকতা থাকে? আমরা তো মাখরাজ পড়েছি জিব্বার গোড়া তারপর কফের দুই নকতা, এটা হচ্ছে ফা। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। এটা খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। আর যেটা পড়ায় দিতেছি যেটা আমাদের পিছনে পড়া চলে গেছে এই পড়ার মধ্যে যাতে আমাদের কোনো কাঁচা না থেকে যায়, কেননা আমাদের আমি ইনশাআল্লাহ বললামই তো যে আমাদের পিছনে যেগুলো গেছে এগুলো কিন্তু আমাদের ভিত্তি, এখনো কিন্তু আমাদের ভিত্তি চলতেছে, যখন আমাদের ভিত্তি মজবুত হবে তখন আমরা এটার উপর ফাউন্ডেশন উঠাতে পারবো। আচ্ছা পরেরটা বলুন। পরেরটা হচ্ছে হুজুর গয়ন। মাশাআল্লাহ, আমি দেওয়ার সাথে সাথে আপনি নাম বলে ফেলবেন তাড়াতাড়ি। নুন
আমি টিক দেওয়ার সাথে সাথে বলবেন। হ্যাঁ কফ, কফের কয় নকশা থাকে? কফের দুই নকশা, এটা এটা তো এক নকশা, তাহলে এটা ফা। জি মাশাআল্লাহ, খেয়াল করা একটু দেখছেন আপনি নিজে, এখন নিজের ভুল ধরে ফেলবেন মাশাআল্লাহ। বা জি, আর বাকি সব ভাইরা খেয়াল করুন, খেয়াল করুন, আমি তো ওনাকে ধরতেছি, উনি বলার আগে আপনি বলে ফেলবেন, আপনারটা যাতে মিউট করে আনমিউট করবেন না, যাতে আমি না শুনি, আপনি মনে মনে বলে ফেলবেন। দেখেন আপনি এটা কি হইতেছে না না হইতেছে, কি বললেন মাসিকরা না ভাই? জি মাশাআল্লাহ। এরপরে এটা নিচেরটা, নিচেরটা হচ্ছে উপরে যেহেতু সেটা খ। হ্যাঁ মাশাআল্লাহ। এটা আচ্ছা, এটা কি? এটা এটা সোয়াদ, এটা দোয়াদ। জি মাশাআল্লাহ, খেয়াল করবেন, খেয়াল করবেন নকতার প্রতি। আচ্ছা এটা কি? আরে মুছে গেছে। আচ্ছা এটা কি? ইয়া মাশাআল্লাহ। এটা বাকি সবাই লক্ষ্য করুন, আমাদের কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ পড়া যাইতেছে, এগুলো যখন আমরা চিনে ফেলবো তখন আমরা কিন্তু আজকে অনেক দূর পর্যন্ত পড়তে পারবো। জি মাসুদ রানা ভাই বলেন। এটা হুজুর আমার মনে আসতেছে না এটা আসলে। আচ্ছা আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, আপনি খুব খেয়াল করবেন। আচ্ছা এটা বা, বা তা। জি তা আছে হুজুর, যখন নিচে এক নকশা দিব বা, যখন নিচে দুই নকশা দিব ইয়া, যখন উপরে এক নকশা দিব নুন, যখন দুই নকশা দিব তখন তা, যখন তিন নকশা দিব তখন চা সা। আমরা তো এখানে এক দাঁতের উপরে পাঁচটা তো আমরা শিখলাম, এটা অনেককে অনেককে দর্শি। জি আবার খেয়াল করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একবারে সহজ হয়ে যাবে আল্লাহ ভরসা। আর আল্লাহ বলছে মান জাদ্দা ওয়া জাদা, যে চেষ্টা করে সে অবশ্যই পাবেই। তাছাড়া আমরা প্রথমে দোয়া তো পড়েছি, আল্লাহ আমাদের জ্ঞান বাড়ায় দেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। আচ্ছা এটা এটা বলুন, এটা হুজুর কফ। মাশাআল্লাহ, হতাশ হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ, আমার পর্যায়ে কমে ইনশাল্লাহ এগুলো সব পেরে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা এটা কি? সা। তা দেখা যাচ্ছে আপনি এটা না পারলে আমি দরকার প্রয়োজনে পড়া আগাবো না ইনশাল্লাহ। এটা শিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া। এটা এটা হচ্ছে মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মিমের পরে এটা হচ্ছে আইন। বাকি সব বাইরে খেয়াল করুন, সব খেয়াল করুন আইন। আইন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মিম। জি হুজুর কোটা ঠিক দিস মিম। হ্যাঁ মিম মিম মাশাআল্লাহ, আমি দেখাইছিলাম না, এভাবেও থাকে বা মাঝে মাঝে এভাবেও থাকে, এভাবে থাকে, এভাবে থাকে আর কি। এভাবে থাকে। আচ্ছা এটা ও মুছে গেছে। আচ্ছা এটা সিন, দ্রুত বলেন সিন। পরেরটা পরেরটা, সিনের পরে তো ঠিক সিনার একটা দিলাম। সিন, সিনের পরে এটা কি? এটা হুজুর এটা মনে আসতেছে না আমার। এটা কি? এটা কি পড়েছিলেন কখনো? জি ওয়াও পড়ছিলাম হুজুর। মাশাআল্লাহ, যে এই যে ওয়াও, ওয়াও পড়ছেন তো ওয়াও বলবেন, সমস্যা কি? মাশাআল্লাহ। হ্যাঁ এটা কি তাহলে? এরপরে সিন, সিন, এরপরে কাফ, এরপরে হামজা, এরপরে হামজার পরে হচ্ছে এটা হচ্ছে হা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এরপরে সোয়াত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এরপরে হচ্ছে হা। মাশাআল্লাহ, হাটা সহজ সিস্টেম আমি দেখে দিছিলাম,
হাটা হলো এই যে হাটা আমি লিখতেছি, খেয়াল করুন এই যে হাটা, অনেকের হাড় মধ্যে একটু প্যাঁচ লাগতে পারে, এই যে হাটা। এখন শুধু এই যে এটা দেখাচ্ছে এভাবে, শুধু এদিক দিয়ে একটু লাগিয়ে দিছে, এই যে শুধু একটু এমনি দিছে, শুধু এভাবে দিছে, এজন্য আমরা হতবুদ্ধ করব না, এই যে এভাবে দিছে আর কি। এমনি হা এমনি একটু কাত করলে আমরা দেখতে পারবো এটা হা। আর যখন শুরুতে যখন হা লিখবে তখন এই হাটার মাঝখান দিয়ে এভাবে এমনি, আমরা আমরা কিন্তু শুরুতে হাটা এই হাটার মাঝখান দিয়ে এভাবে এমনি দিয়ে এক টানে লিখবে। যেমন আমি এক টানে লিখতেছি, আপনারা দেখেন এক টানে লেখার জন্য আর কি এভাবে শুরুর হাটা এভাবে ব্যবহার করা হয়, এভাবে ব্যবহার করা হয়। আর যখন মাঝখানে যখন হা লিখবে, মাঝখানে হাটা লিখবে, মাঝখানে হাটা এভাবে লিখবে, নিচের দিকে আসবে এভাবে আসবে, আর শেষের হাটা এভাবে লিখবে। ওয়ালাইকুম আসসালাম। জি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আমরা যুক্ত অক্ষর গুলি পড়েছি এতক্ষণ পর্যন্ত। যেমন আপনাদের আমি দেখাচ্ছি, বাংলাতে দেখালে ইনশাল্লাহ আপনারা বুঝবেন, কেননা আপনারা বাংলা বুঝবেন। যেমন আমাদের ও এ ওই ও এই যে এইগুলা আছে, এই যে এগুলা আছে, এগুলা কি আমরা এগুলা কি বাক্যের সাথে মিলিত হয়, এগুলা বাক্যের সাথে মিলিত হয় না, অর্থাৎ এগুলা বাক্যের বাক্যের সাথে, অর্থাৎ এগুলা আছে না, এগুলা তো একসাথে লেখা যায় না। যেমন আমি লিখলাম বাবা, দেখুন এটার মধ্যে, এটার মধ্যে দেখেন একটা এক মাত্রা একটাই আছে, একটা মাত্রা, কিন্তু কিন্তু যখন এ লিখবো কিন্তু এর উপর কিন্তু মাত্রা থাকে না, এটা আলাদা, এটা এটা যুক্ত হয় না বাক্যের সাথে, যুক্ত হয় না। আর বাক্যের মাঝখানে যদি এরকম আসে তাহলে এটা আলাদা করে দেয়। আর ও যেমন ও ও এটা বাক্যের সাথে মিলিত হয় না, এটা বাক্যকে পৃথক পৃথক করে দেয়, পৃথক পৃথক করে দেয়, এবং এটা বাক্যের সাথে এটার সাথে মিলানো হয় না, অন্য অন্য একটা জিনিস মিলানো হয় না, এটার শুরুতে এবং শেষে মিলানো হয় না, অর্থাৎ এটা থেকে একটু ফাঁক রেখে তারপরে মিলানো হয়। এজন্য আমি বাংলাতে বুঝিয়ে দিলাম যে এর কিছু কিছু হর কিছু কিছু অক্ষর আছে, এগুলা এগুলা বাক্যের মধ্যে ব্যবহার মানে একসাথে আসে না। তো ঠিক এরকম ভাবে আরবিদের আরবির মধ্যে সবকিছু তো আর বাংলাতে বোঝানো সম্ভব না, তবু আমি বাংলাতে যতটুকু বোঝাতে চেষ্টা করছি বুঝালাম। এখন আরবিতে চেষ্টা করুন বোঝানোর বোঝার জন্য। আরবিতে আরবিতে বলা হয় সাত হরফ মোরাক্কাব হয় না, মোরাক্কাব আরবিতে যে আমরা যখন বলি যে যুক্ত 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 হরফ, যেমন বাবা যুক্ত হরফ, কিন্তু কিছু কিছু জিনিস আছে এগুলি যুক্ত হয় না, যুক্ত হয় না। যেমন আরবির মধ্যে আরবিকে যুক্ত গুলিকে আরবিতে বলা হয় মোরাক্কাব, মোরাক্কাব অর্থাৎ একটা একটার সাথে যখন মিলিত হয় তখন এটাকে মোরাক্কাব বলে, যখন একটা একটার সাথে মিলিত হয় এটাকে মোরাক্কাব বলে, মানে মিলিত হয়েছে। আর কিছু কিছু হরফ আছে আরবিতে, ২৯ হরফ আরবি, ২৯ হরফের মধ্যে কিছু কিছু হরফ আছে এগুলি যুক্ত হয় না। ওই অক্ষর গুলা ইনশাল্লাহ আপনারা এখন চিনে রাখুন, আমি বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করুন, দাল দাল র যা ওয়াও হামজা আলিফ, দেখুন এই কয়টা, এই কয়টা হরফ আছে না, এই কয়টা হরফের পরে অন্য কোন হরফ যুক্ত হইতে পারে না, এই কয়টা হরফ আসার পরে বাকি এই সাত হরফ মোরাক্কাব হয় না। এটা আপনারা খাতার মধ্যে টুকে রাখুন, দাল দাল রজা ওয়াও হামজা আলিফ, এগুলি বাক্যের সাথে মিলিত হয় না, অর্থাৎ এগুলির পরে বাক্য বাক্য মিলে না, এগুলা শুরুতে মিলে। যেমন আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, যেমন যেমন দেখেন এগুলার আগে আগে মিলিত হয়েছে, আগে অন্য একটা হরফ মিলিত হয়েছে, কিন্তু এটার পরে, এটার পরে মিলিত হবে না, এটার পরে মিলিত মিলিত হবে না, এখান দিয়ে ফাঁক রাখতে হবে, ফাঁক রেখে তারপরে লিখতে হবে, পরে লিখতে হবে।
পরে লিখতে হবে, অর্থাৎ এটা এটার সাথে বাক্য মিলিত হয় না, এটার আগে অন্য অন্য অক্ষর মিলিত হয় কিন্তু এটার পরে মিলিত হয় না। এই জন্য এগুলা যাতে এগুলা যেহেতু বাক্যের বাক্যের মোরাক্কাব হয় না, এই জন্য এগুলার আলোচনা এগুলাকে এখানে দেখায় নেই, আর এগুলা যেহেতু একজাস্ট আলাদাভাবে আসবে এগুলো আপনারা চিনবেন। এখন আপনারা ভালো করে খেয়াল করুন, আপনারা এগুলা এখনই মুখস্থ করে নেন, দাল জাল র জা ওয়াও হামজা আলিফ, এই সাতটা হরফ মোরাক্কাব হয় না। বাকি যত হরফ আছে যেমন ২৯ হরফ থেকে এই সাত হরফ মোরাক্কাব হয় না, বাকি সবগুলি হরফ মোরাক্কাব হয়, অর্থাৎ যুক্ত হয়, এগুলার পরবর্তীতে অন্য কোনো হরফ মিলিত হয় না, এগুলার পরে কোনো হরফ মিলিত হয় না, এগুলার আগে অন্য হরফ মিলিত হয় কিন্তু এগুলার পরে মিলিত হয় না। বাকি ২৯ হরফের মধ্যে অন্য অন্য হরফ যেগুলো আছে এই সাতটা ব্যতীত ওইগুলার শুরু আগে অন্য 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 অক্ষর মিলিত হয় এবং পরে অন্য অক্ষর মিলিত হয়, কিন্তু এগুলার শুরুতে অন্য হরফ মিলিত হয় কিন্তু পরবর্তীতে মিলিত হয় না, অর্থাৎ এই জন্য বলা হয় এগুলি মোরাক্কাব হয় না, অর্থাৎ এগুলার সাথে কোনো কিছু মিলানো যায় না, এগুলার পরে কোনো কিছু মিলানো যায় না। যেমন আমি আপনাকে দেখাচ্ছি দাল, এটার পরে কোনো হরফ মিলানো যায় না, জাল এটার পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, র এটার পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, যা এটার পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, ওয়াও এটার পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, হামজা এর পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, আলিফ এর পরে কোনো হরফ মিলানো যাচ্ছে না, আলিফ এটার শুরু এটার এটার পরে যদি কোনো হরফ মিলানো হয় তখন এটা আর আলিফ থাকে না, এটা লাম হয়ে যায়, লাম হয়ে যায়। আর এর দাল এর পরে যদি কোনো কিছু মিলাতে যাই তাহলে এটা কোনো কিছুই হয় না, কোনো কিছুই হয় না। দাল এর পরে যদি কোনো কিছু মিলাতে যাই এটা কোনো কিছুই হয় না, রর পরে যদি কিছু মিলাতে যায় তখন এটা কিছুই হয় না, যার পরে যখন কিছু মিলাতে যায় তখন এটা কিছুই হয় না, ওয়ার পরে যদি মিলাতে যাই এটা কিছুই হয় না, হামজার পরে মিলিত করলে এটা কিছুই হয় না, আর আলিফের পরে মিলাতে গেলে আলিফটা লাম হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে যে এই সাতটা হরফ মোরাক্কাব হয় না, এই সাতটার সাথে অন্য হরফ মিলানো যায় না, বাকি অন্য অন্য যত হরফ আছে আলহামদুলিল্লাহ সবগুলার সাথে অন্য অন্য হরফ মিলানো যায়। যেমন আমি দেখাচ্ছি, যেমন এই যে বা, বা বার সাথে এখন আমি মিম মিলাতে পারি, মিম বার সাথে মিম মিলালাম, এরপর ইয়ার সাথে মিম মিলালাম, নুনের সাথে মিম মিলালাম, তার সাথে মিম মিলালাম, তার সাথে মিম মিলালাম। এর পরবর্তী দেখুন হার সাথে আমি মিম মিলালাম, দেখুন মিলানো যায়, আলিফ মিলালাম, লাম মিলালাম, যা ইচ্ছা তা মিলানো যায়, জিমের সাথে মিলানো যায়, খর সাথে মিলানো যায়, হার সাথে মিলানো যায়। কিন্তু এরকম ভাবে সবটি হরফের সাথে, যেমন আইনের সাথে মিলানো যায়, আইনের পরে মিলিত হয়, যেমন আইনের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আইনের সাথে মিলানো যায়, কিন্তু ওই সাতটা হরফ ওই সাতটা হরফের সাথে কোনো কিছু মিলানো যায় না। আচ্ছা, এখানের মধ্যে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গেছে, যাই হোক আমাদের একজন ভাই বলছে, শুকরিয়া ওনাকে, আমিও চিন্তা করছিলাম এটা বলে দেওয়ার জন্য, হয়তো একটু পরে বলতাম, যাই হোক এখন বলে দিলাম। তো ইনশাল্লাহ আপনারা তো এটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন আমাদের তিনজন ভাই হাত তুলে রাখছে, আমাদের হক সাহেব ভাই, হক সাহেব ভাই আমাদের নতুন উনি। আচ্ছা হক সাহেব ভাই আপনি আসুন। জি আসছেন, আচ্ছা আমি টিক দিব, আপনি সাথে সাথে বলবেন ইনশাল্লাহ, এটা বলুন। হক সাহেব আপনি আসছেন, ওয়ালাইকুম আসসালাম। প্রথমটা কি যেটার উপর টিক চিহ্ন দিলাম? হ্যাঁ মামুন, হ্যাঁ ভাই হুজুর, এটা হক সাহেব আসে নাই, অন্য আরেকজন আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর, শুনতেছেন আমার কথা? জি জি শুনতেছি হক সাহেব ভাই। জি ভাই, এটা হচ্ছে আলী। জি মাশাআল্লাহ, শুকরিয়া। জি হক সাহেব ভাই আপনি বলুন, এটা কি? এটা হচ্ছে আলিফ। জি আমাদের মাসুদ রানা ভাই ভালো করে খেয়াল করুন, আর বাকি বাকি অন্যান্য ভাইরা আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন, বা অন্যান্য ভাইদের সাথে যারা বসে আমরা ক্লাস করতেছি, ক্লাস ধরতেছি, আপনারাও খুব ভালো করে লক্ষ্য করুন। জি আপনি পরেরটা বলুন। পরেরটা লাম। জি আমি ঠিক চিহ্ন দেওয়ার সাথে সাথে বলবেন ইনশাল্লাহ। লাম, মাশাআল্লাহ, শুকরিয়া। বাহ,
আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। গয়েন জি, ওটা গয়েন, এই যে এটা 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 তো ফা, এটা ফা, হ্যাঁ এটা যে একটা একটা করে যাচ্ছি, এটা গয়েন। মাশাআল্লাহ, দ্রুত বলতে হবে ইনশাআল্লাহ। নুন। মাশাআল্লাহ, দেরি করা যাবে না। ফা। বা। মাশাআল্লাহ। বা। জি। বা। বা। বা বলতেছেন? জি জি। আচ্ছা, আপনি খেয়াল করুন, এটা কি? এটা এটা আইন না? মা, আচ্ছা এটা কি তাহলে? আচ্ছা তাহলে এটা কি? আচ্ছা, লেখা হয়তো বুঝতে পারতেছেন না, আবার লিখতেছি দেখুন, এটা কি? এটা আচ্ছা আচ্ছা, হক সাহেব ভাই আপনি কি আমাদের সাথে নতুন নতুন নাকি? না না জি না, নতুন না, ক্লাস তো ও পুরাতন। আচ্ছা হক সাহেব ভাই, আপনার আগে কি আগের নাম অন্য আরেকটা ছিল নাকি? মানে আমাদের এখানে লিস্টের মধ্যে যে নাম ছিল, নাম কি নতুন করে পরিবর্তন করছেন? জি, মোফাসসল হক ছিল তো, এটা অনেক বড় নাম, তাই একটু শর্ট করে। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম দিয়ে বলেছিলাম যে আপনাদের অক্ষরের মধ্যে যদি কেউ কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। আপনারা ভাই আবার আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আপনারা খুব খেয়াল করবেন যে আপনারা যদি কোনো বিষয় যদি না বুঝতে পারেন বা পিছনে যদি কোনো হরফ কাঁচা থেকে যায় আমাকে জানাবেন, যে তাহলে আমি ওনাকে নিয়েই ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে চেষ্টা করব। আচ্ছা দেখুন, এটা আমাদের হক সাহেব ভাই আপনি বলতে পারেন এটা কি? জি বলুন, সাহস করেন। হ্যাঁ, এটা এখন এখন এটা ভিতরে একটা নকশা দিলাম, এখন কি? নিচে একটা নকশা দিলাম জিম, উপরে একটা নকশা দিলাম, কি হলো? প্যাটের নকশা থাকলে জিম, প্যাটেরটা মুছে দিলাম, উপরেটা উপরে নকশা দিলাম, মাশাআল্লাহ শুকরিয়া। আচ্ছা এখন লক্ষ্য করুন, এখন এখন এটা কি? এটা জিম, জিম, জিম। এই যে যেমন এই যে নিচেরটা কেটে ফেলে দিলাম, নিচে নকশা দিলে জিম, উপরে দিলে খ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরেরটা বলুন, সাথে সাথে বলতে হবে, দ্রুত দ্রুত বলেন, সামনে সামনে। মাশাআল্লাহ, ইয়া, মাশাআল্লাহ, তা, মাশাআল্লাহ, লফ, মাশাআল্লাহ, না, আলহামদুলিল্লাহ, শিন, শুকরিয়া, শিন, মাশাআল্লাহ, মিম, জি, হা, হা। আচ্ছা, হার মতো দেখা যাচ্ছে আর কি, এটা মূলত হা না, এটা হলো এই যে এরকম ভাবে আছে, এটা কি? এটা জি, এটা কি? এটা আমি যে লিখলাম এটা কি? হামজা, এটা কি? এটা মাসকানেটা, মাসকানেটা কি? আচ্ছা হক সাহেব আপনি খেয়াল করুন, এই যে আপনি এটা এটা কিন্তু বলতে পারছেন, এটা কি? এটা 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 কি? এটা কিন্তু গয়েন আইন, সরি। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, যেহেতু আমরা আরবি শিখতেছি, যেমন আমাদের এই যে সরি বললাম, সরির মধ্যে কিন্তু আমাদের কোনো সোয়াব হলো না, আমরা বলবো আরবিতে বলবো ইনশাআল্লাহ আফওয়ান,
আফওয়ান যে ক্ষমা চাই আরবিতে বলবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে আমরা ইংলিশটাও জানলাম আরবিটাও জেনে রাখলাম, আফওয়ান আফওয়ান বলবো ইনশাআল্লাহ। আচ্ছা খেয়াল করো, যেহেতু এটা গয়েন অর্থাৎ নকতা আছে এই জন্য গয়েন, যখন নকতা নেই তখন এটা কি? আইন। আইন মাশাআল্লাহ। এটা মিম মাশাআল্লাহ। সিন ওয়াও। সিন কফ। জি কফ কফ কফ। আচ্ছা শুকরিয়া। হ্যাঁ আচ্ছা এটা কি দ্রুত তাড়াতাড়ি বলতে হবে? হামজা। হ্যাঁ জি। নদ। এরপরে নিন। জি এটা কি বলুন তো? এটা কি মিম? মিম না? আচ্ছা এটা কি? এটা বলতে পারেন এটা কি? আচ্ছা হক সাহেব ভাই খেয়াল করুন, খেয়াল করুন আমি দেখাচ্ছি। আমাদের ফিশনের পেজের মধ্যে গিয়েছিল, দেখুন এই যে লাইনটার প্রতি খেয়াল করুন, এই লাইনটার প্রতি খেয়াল করুন দেখুন, এটা হলো শুরুর হা, এটা হলো মধ্য হা, এটা এটা হলো শেষের হা। খেয়াল করছেন? জি জি জি। এই যে শুরুর হা, মধ্য হা, আর হলো এই শেষের হা, ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো শেষের হা। জি জি হা হা। আচ্ছা শুকরিয়া। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কিন্তু ইনশাআল্লাহ সামনে অগ্রসর হয়ে যেতে হবে। আচ্ছা আমাদের এরকম কোন ভাই আছেন যে আপনি এই যে এই পড়াটা বুঝতে পারতেছেন না এখন, বা আপনি এটার মধ্যে একটু কমতি আছে আপনার, এরকম কোন ভাই আছেন? যেমন আমাদের আলহামদুলিল্লাহ মাসুদ রানা ভাই এই মোটামুটি যাই পারছে আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভালো করে শুনাচ্ছে শুনিয়েছে, এখন তিনি অল্প একটু দেখা গেছে আরেকজনের ভাইয়ের পড়াশুনে ওনার হয়ে যাবে। যেমন আমাদের আব্দুল হক সাহেব ভাই বলছে ওনার পড়াশুনে হয়তো মাসুদ রানা ভাইয়ের হয়ে গেছে, এখন আমাদের এরকম আর কোনো দুর্বল কোনো ভাই আছে কিনা যে ইনশাল্লাহ হয়ে যাবে? আর দেখা গেছে আমাদের হক সাহেব ভাই আপনি খুব ভালো করে খেয়াল করবেন করবেন আমাদের পরবর্তী যে ভাই আসবে উনি যখন বলবে তখন আপনি এটাকে ইনশাল্লাহ আপনার মাথার মধ্যে ইনশাল্লাহ মেমোরিতে এটা গেঁথে নিবেন ইনশাল্লাহ। আচ্ছা আমাদের আমাদের এরকম কোনো ভাই আছেন যে আপনি এগুলার মধ্যে একটু দুর্বল আছেন? আচ্ছা অনেকে সাড়া দিতেছে না। আমাদের শফিক ভাই, শফিক ভাই দেখি আপনি আসুন তো। জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শফিক ভাই আমি আপনি আমি ঠিক দিল তো না আপনি আমি জি আমি ঠিক জি আমি একটা না বলি আমার ভুল হইলে আপনি ওই যে একটা চিহ্ন দিয়ে রাখেন। হ্যাঁ আচ্ছা শুকরিয়া মাশাআল্লাহ। হ্যাঁ আপনারা বাকি সবাই খেয়াল করুন। জি শুরু করছি। আলিফ আলিফ, লাম লাম, বা নুন, ফা গইন, নুন ফা বা, খ সরি এটা হলো জিম, খ দদ, ইয়া তা, কফ সা, শিন মিম, আইন মিম, সিন ওয়াও, সিন
এটা হলো কাফ হামজা হা সাদ হা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম শফিক ভাই আপনাকে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে সুন্দর পড়াশোনার জন্য আর বাকি বাকি অন্যান্য ভাইরা ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাও দর্শন পড়াটা খুব ভালো করে আচ্ছা আমাদের অনেকেই হাত তোলা দিয়ে রাখছেন যেমন আমাদের জাসিমউদ্দিন আমাদের জাসিমউদ্দিন ভাই এরকম ভাবে আমাদের অনেকেই যেমন আমাদের সালাউদ্দিন ভাই আমাদের এই অনেক ভাই ইনশাআল্লাহ হাত তোলা দিয়ে রাখছেন আমি আশাবাদী যে আপনারা এটা পারেন আচ্ছা আমি আরেকজন ভাইকে ডাকতেছি যিনি আমাদের ইমরান ভাই কি আছেন আপনি ইমরান ভাই আমাদের শুরুর দিকে ছিল ইমরান ভাই আজকে অনেকটাই ক্লাসের মধ্যে অনুপস্থিত দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পড়া চলে যাচ্ছে কিন্তু আচ্ছা আমাদের হাসান ভাই আছে হাসান ভাই আচ্ছা আচ্ছা আমাদের ফজলে রাবি ভাই আপনি যদি কষ্ট করে এসে আমাদেরকে পড়াটা একটু শুনে দেন জি ফজলে রাবি ভাই বলুন কষ্ট করে আলহামদুলিল্লাহ আমাদের মিলন ভাই হাত তুলছে এরকম ভাবে অনেকেই হাত তোলা দিয়ে আমি দেখতে পারতেছি জি ফজলে রাবি ভাই একটু যদি বলতেন পড়াটা কি অংশটুকু ফজলে রাব্বি ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আচ্ছা আমাদের ফজলে রাব্বি ভাই হয়তো আজকে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে জি জি চলে আসছে হয়তো ফজলে রাব্বি ভাই আচ্ছা আমাদের ফজলে রাব্বি ভাই হয়তো আজকে আচ্ছা আকিদুল হাসান ভাই আকিদুল হাসান ভাই জি আপনি আসুন পড়াটা শুনান বাকি অন্যরা খুব ভালো করে লক্ষ্য করুন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি পড়াগুলো বলে যাচ্ছি জি জি বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ আলিফ লাম লাম বা নুন ফা গইন নুন ফা বা জিম খ দদ ইয়া তা কফ সা শিন মিম আইন মিম মাশাআল্লাহ তিন মাশাআল্লাহ মাশাআল্লাহ তিন শুকরিয়া হামজা হা সাদ হা মাশাআল্লাহ সাকাল্লাহু সাকিয়ান ফি দারাইন আল্লাহ তাআলা আপনার নেক আশা পূরণ করুক দুনিয়া ও আখিরাতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে পড়ছেন আচ্ছা আপনি আরেকটু কষ্ট করুন ইনশাআল্লাহ আপনি এটাও পারবেন বাকি অন্যরাও খেয়াল করুন উনি উপরে যেগুলো পড়ছে এগুলাই এখানে নিচে নিচের গুলা বলুন ইনশাআল্লাহ এবার নিচের প্যারাটা বলেন দুটোটা হচ্ছে বা জিম হ্যাঁ বা জিম একসাথে বলে ফেলবেন উপরটা হুজুর জিম বা মাশাআল্লাহ উপরটা হুজুর পা সাদ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সাদ পা মাশাআল্লাহ শিন জি মানে উপরে গুলাই এখন দুইটা একসাথ করে দিছে আর কি উপরে দুইটা কম্পোনেন্ট গুলাকে এই দুইটা একসাথ করে দিছে একবারে সহজ সবাই পারবেন এখন আমরা শুধু শুনে শুনে সামনে অগ্রসর হয়ে যাবে এগুলো আমরা সবাই পারি ইনশাআল্লাহ আর বাকি যারা আছে একটু দুর্বল আপনারা খুব ভালো করে খেয়াল করুন আর কোন ভাই যদি দেখা যাচ্ছে এগুলো বুঝতেছেন না বা কোনো সমস্যা হইতেছে যে কোনো হরফের মধ্যে আপনি নক করতে পারেন ভাই একটু কষ্ট করেন একটু আপনি আমার লজ্জা শরমের কোনো কিছু নেই আপনি এসে আমার আপনি এসে নক করেন যে হুজুর আমার এই জিনিসটা একটু দুর্বল রয়ে গেছে আমাকে এই জিনিসটা একটু বুঝিয়ে দেন আচ্ছা জি হযরত বলুন আপনি সিন কাফ মাশাআল্লাহ আইন আইন লাম মাশাআল্লাহ লাম আইন মাশাআল্লাহ বা গয়ন মাশাআল্লাহ
গয়েন বা মাশাআল্লাহ কাফ কফ মাশাআল্লাহ কফ কাফ মাশাআল্লাহ তিন হা মাশাআল্লাহ হা সিন মাশাআল্লাহ তা বদ আলহামদুলিল্লাহ বদ তা মাশাআল্লাহ হ জিম মাশাআল্লাহ জিম 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 খ জিম খ জি 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 মাশাআল্লাহ ইয়া তা মাশাআল্লাহ তা ইয়া মাশাআল্লাহ মিম নুন জি নুন মিম মাশাআল্লাহ জো লাম জি লাম জো মাশাআল্লাহ হা মিম মাশাআল্লাহ নুন জিম মাশাআল্লাহ বা ওয়াও মাশাআল্লাহ বা লাম হ্যাঁ আচ্ছা পরেরটা বলেন এটা এটা নিয়ে একটু আমি বলে দিব ইনশাআল্লাহ সামনেরটা বলেন অফ র জি তিন যা মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এখন খেয়াল করুন এই যে একটা জিনিস আপনি দেখলেন যেমন বার পরে এই যে এইভাবে দেওয়া আচ্ছা আমি উপরে এগুলো মুছে দিচ্ছি যেমন বার পরে যদি এই যে এইভাবে দেওয়া থাকে এটা হলো ডাল এই যে ডালটা আছে না এই যে ডালটা ডালটা যখন যখন লেখা আছে না তখন লেখার সময় এমনি এসে উপরে উঠে উঠে এই মাথাটাকে এমনি দিয়ে দেয় এটা হলো ডাল আপনারা খেয়াল করবেন এটা হলো ডাল এটাকে লামের মতো দেখা যাচ্ছে বা অন্য কিছুর মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে এই ইনশাআল্লাহ কয়েকটা বিষয় দেখা দিতে হবে মাথাগুলা মানে যখন খত লেখে যখন লেখাটা লেখে তখন লেখকে দেখা যাচ্ছে ডালটাকে একটা আকৃতি নিয়ে নেয় মিমটাকে আরেকটা রকম নিয়ে নেয় কিন্তু ওই আকার আকৃতিটার তার অবয়বটা পুরো পরিপূর্ণ পরিবর্তন হয় না কিছুটা থেকে যায় আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা এটা হয়তো বুঝতে পারছি এখন এখন দেখেন আচ্ছা আমাদের দেখি মাসুদ রানা ভাই আপনি যদি এসে কষ্ট করে আমাদেরকে এই পড়াটা শোনাতেন এই পড়াটা শোনানো মানে এই পড়াটা শোনানো মানে কিন্তু আমার আপনার সামনের ফেজ হয়ে গেছে এর সামনের ফেজ হয়ে গেছে এই ফেজটা শোনানো জি 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 হুজুর জি বলুন কষ্ট করে বা জিম জি মাশাআল্লাহ বা জি আমরা আমরা সব খেয়াল করুন ভালো করে যেমন আমাদের আব্দুল হক ভাই আপনি খুব ভালো করে খেয়াল করুন ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ ফা মাশাআল্লাহ সিন মাশাআল্লাহ কফ জি হামজা লাম আচ্ছা আচ্ছা মাসুদ রানা ভাই এই মাসুদ রানা ভাই আপনি একটু খেয়াল করুন এই যে এটা এটা কি জানি বললেন কফ সিন আচ্ছা এটা কি তাহলে এটা এটা কাফ সিন হবে এটা কাফ জি 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 মাশাআল্লাহ সামনে সিন কাফ জি মাশাআল্লাহ হামজা লাম জি আলহামদুলিল্লাহ লাম আইন বা গয়ন মাশাআল্লাহ হামজা বা জি কাফ জি কাফ জি জি না না এটা এটার আগেরটা কি বললেন হামজার উপরে তো নকতা থাকে না থাকে না গাইন বা জি গয়ন বা জি জি মাশাআল্লাহ গয়ন গয়নের উপর নকতা থাকে আইনের উপর নকতা দিলে তো গয়ন হয় আচ্ছা জি সামনে কাফ ফা জি কাফ ফা ও আমি ওই লিখে রাখছি তো উপরে আগ দিয়ে রাখছি তো এই জন্য হয়তো ইয়েটা দেখা যাচ্ছে না এবার কি এবার এবার বলুন নকতাটা দেখা দিতেছিল না কাফ কাফ কফ জি দ্রুত বলতে হবে ইনশাআল্লাহ কাফ কাফ কফ জি সিন হা জি এর আগেটা কি বললেন এটা
কফ কাফ জি এরপরে সিন হা জি সিন হা হ্যাঁ সিন এটা সিন না সিন তো হলো নকটা আছে যেটা এটা হলো সিন হ্যাঁ মানে একটু আপনি বুঝতে পারছেন আপনি সিন বলতে চাইছেন কিন্তু সিনের মতো একটু আওয়াজ হয়েছে আর কি আচ্ছা বলো আইন সিন জি আইন সিন আচ্ছা এটা কি এটা এটা নাকি আইন বার নকটা উপরে থাকে না নিচে থাকে বুঝতে পারছি মাশাআল্লাহ মানে আপনি আমি বুঝতে পারছি যে আপনি সবগুলাই পারেন একটু একটু ডিস্টার্ব হয় আর কি একটু পড়লেই হয়ে যাবে আচ্ছা সামনে দোয়াতা সামনে খ খ জিম জিম খ মাশাআল্লাহ ইয়া সা জি শিন 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 এটা মনে নেই শিন আচ্ছা আচ্ছা এটা কি এটা এটা শিন যেটা কি এটা এটা তো শিন জি এটা ওটা শিন তাহলে এটা কি একটা মাথার উপর যদি তিনটা নকশা থাকে তাহলে এটা কি যেমন আপনি না না সা ইয়া এটা হলো সা ইয়া ফা ফা না সা সা তা এই যে এটা ইয়া এই যে এটা ঠিক আছে পরেরটা এই যে এটা আর কি এটা এটা এ সাটা আর কি তা ইয়া এই যে আমি আবার লিখে দেখাচ্ছি আপনি বুঝতে পারবেন আচ্ছা সেকেন্ড যেটা ঠিক দিয়েছেন এই যে দেখেন মূলত হলো এই যে ইয়া আছে না এই যে ইয়া আর এটা হলো সা এই যে লেখাটাই এখানে লেখা এই যে এটা সা বুঝতে পারছেন ইয়া হ্যাঁ সা ইয়া জি জি সামনে বলুন তারপরে মি মিম বা মিম নুন জি হা জি নুন যেটা উপর টিক চিহ্ন দিয়ে রাখছি যেটা উপর টিক চিহ্ন দিয়ে রাখা ওটা বলুন মি মিম বা বা না বা নকশা কোথায় থাকে নিচে না উপরে নুন নুন মিম নুন জি জি মাশাআল্লাহ এই যে এখন একটু খেয়াল করতে হবে আর কি একটু খেয়াল করে বলতে হবে আচ্ছা সামনে তারপরে হলো বা বা নকটা কোথায় থাকে নিচে না উপরে নিচে থাকে জি এটা নকটা কি নিচে না উপরে না উপরে জি এটা নুন জি মাশাআল্লাহ নুন নুন হা নুন হা হ্যাঁ হা না এটা নুন মিম মাশাআল্লাহ পারবেন আপনি ইনশাআল্লাহ নুন মিম আচ্ছা এরপরে দোয়াত লাম লাম জি না 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 এটার আগেটা এটা আবার বলুন এটা জলাম জি সামনে বাকি সব বাইরে ভালো করে খেয়াল করুন না আপনাদের যাতে হয়ে যায় লাম জ জি
এরপরে হা মিম জি হামিম হার উচ্চারণ তো সুন্দর হতে হবে ইনশাআল্লাহ হামিম মিম জি সামনে নুন জিম মাশাআল্লাহ সামনে মা ওয়াও সামনে বা জি বা যা জি আপনার বাসাতে ভালো বাসাতে খুব ভালো সম্পর্ক আপনার এটা কি সবগুলাকে বা বলে দেন এটা খেয়াল করেন এটা কি বা তো নকতে একটা থাকে ভাই আচ্ছা পরেরটাই কফ জি ডাল জি কফ ডাল ডাল না র ডাল তো হলো এই যে এটা এটা যেটা বললেন এটা সামনে এর আগে যেটা বললেন ডাল ওটা ডাল জি আচ্ছা জি র বা ডাল এরকম আচ্ছা পরে সিন সিন জ জি লাস্টে কি বললেন সিন যা জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সহেল রানা ভাই এক এক করে সবগুলা শুনেছেন যদি একটু দেরি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের আর কোনো ভাই আছেন যে আপনি মানে এগুলার মধ্যে একটু দুর্বল আছেন এরকম কোনো ভাই আছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম জি অনেকে হাত তোলা দিয়ে রাখেন জি নাম বলুন আশরাফ রেজ ভাই বলবো হুজুর জি আশরাফ ভাই আপনি খুব দ্রুত বলতে হবে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আচ্ছা বলুন একদম প্রথম থেকে বলবো প্রথম পার্ট সেকেন্ড পার্ট দুইটাই বলবো ইনশাআল্লাহ না 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 উপরটা উপরটা তো পারেনি ইনশাআল্লাহ পারবেন না হ্যাঁ ইনশাআল্লাহ পারবো আচ্ছা তাহলে নিচেরটাই বলুন কষ্ট করে দেখি জি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির বা জি উপরটা উপরটা পারলে নিচেরটা একবারে সহজ হ্যাঁ হ্যাঁ তো বলি ইনশাআল্লাহ হ্যাঁ জি জি বা জিম জিম বা ফা সাদ সাদ ফা মাশাআল্লাহ শিন শিন কাফ হা লাম জি হামজা হামজা লাম হামজা লাম একটা জিনিস মনে রাখবেন হামজা আমি একটা জিনিস বলে দিয়েছিলাম যে সাতটা হরফ মোরাক্কাব হয় না মিলিত হয় না তার মধ্যে হামজাও কিন্তু একটা কে হামজা তো মিলিত হয় না কিন্তু এটা তো মিলিত হইছে আচ্ছা আচ্ছা হুজুর একটা কথা হামজা আর আইনের মাথাটা অনেকটা না প্রায় একই লাগে এটা হঠাৎ কিভাবে ক্যাচ করব হামজাটা হলো কিছুর সাথে মিলিত হয় না আলাদা ভাবে আসে আর আইনটা এটা আইনটা মিলিত হয় আইনটা আইনটার পরে মিলিত হয় হামজাটা একা থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে হামজা লাম লাম আইন বা বা গয় জি 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 একটু যেটা উপর টিক চিহ্ন এটা বলেন এখান থেকে শুরু করেন লাইনে শুরু দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন হামজা লাম হামজা তো মিলিত হয় না ভাই আচ্ছা আচ্ছা আইন লাম জি আইন লাম লাম আইন জি বা গয়ন গয়ন বা জি কাফ কাফ কফ কফ কাফ সিন হা হা সিন তা দদ দদ তা ক জিম জিম খ জিম জিম খ বা আলহামদুলিল্লাহ ফা ইয়া মিম নুন নুন মিম ঘ লাম লাম র হা মিম তা জিম বা ওয়াও বা এটা 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 বলুন এটা বলুন এটা যেটা নুন জিম তাড়াতাড়ি খেতে ভুল হয়ে গেছে নুন জিম বা ওয়াও বা তাল ক কফ র সিন জাল সিন সিন জাল জাল না তো রর উপর নকতা দিলে কি হয় রর উপরে জাল আচ্ছা আপনি খেয়াল করুন ডালের উপরে নকতা দিলে কি হয় ডালের উপরে নকতা দিলে জাল না ভুল বললাম হুজুর খেয়াল আসতেছে না জাল হবে না রা ডালের উপর নকতা দিলে কি হয় ডালের উপর নকতা দিলে ডাল উপর নকতা হুজুর খেয়াল আসতেছে না বড় ভুল বুঝি বলে দিন হ্যাঁ ডালের উপরে নকতা দিলে জাল হয় আর রর উপরে যখন নকশা দেওয়া হয় তখন এটা যা হয় যা হয় যা ঠিক হ্যাঁ এখন এটা সিন যা ডালের উপরে আসলে জাল হবে আর রয়ের উপরে আসলে যা হবে না জি 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 আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর করে শুনেছেন অনেক দূরে শুনেছেন
আর হলো যদি যে আইটা কি বলেন যে আইন কখনো মানে হামজা কখনো কারোর সাথে মিলে না, এই যে এটা যে ভুল বলছিলাম ওই যে জি 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 একটা জিনিস খেয়াল রাখ, আমি সাতটা হরফ বলছি, সাতটা হরফ যেমন দাল দাল র জা ওয়াও হামজা আলিফ আলিফ জি আলিফ, এই সাতটা হরফ, এই সাতটা হরফের হরফের আগে কোন হরফ মিলিত এই এই সাতটা হরফের সাথে এই সাতটা হরফের পরে অর্থাৎ এই সাতটা হরফের সাথে কোন হরফ মিলিত হয় না, এগুলি আলাদা 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 হয়, এগুলার আগে হয়, এগুলার আগে মিলিত হতে পারে কিন্তু মানে এগুলার পরে মিলিত হয় না, আর বাকি অন্যান্য যত হরফ আছে এগুলার পরে মিলিত হয়, যেমন আমাদের এই যে এখানে মধ্যে এই যে সফটার মধ্যে নিয়ে আসছে যেগুলা দেখেন এই সাতটা কিন্তু আনে নাই, এই সাতটা আনে শুধু হামজাটা আনছে, হামজাটা আনছে, হামজাটা আনছে এই জন্য যাতে আইনের সাথে পেশ না লাগে, না লাগে এই জন্য হামজাটা নিয়ে আসছে আর কি। আর হযরত আলিফ তো শেষে মিলে, কখনো আগে আর মাঝখানে তো লাম আসবে ঠিক না? জি জি জি, আর আলিফটা এখানে বুঝাইছে হলো ওই জিনিস ইয়াটা লামের সাথে যাতে পার্থক্য হয়ে যায় এই জন্য মিলানোর জন্য, যাতে মিল না হয়ে যায় এই জন্য আর কি এখানে আলিফটাও নিয়ে আসছে, বাকি দেখেন এগুলা নিয়ে আসে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আলিফ তো মানে বাম দিকে শেষ পর্যায়ে লাস্টে একা থাকবে আলিফ ঠিক না? হ্যাঁ, আলিফ হলো, আলিফ হলো একবারে বাক্যের শেষে যদি লম্বা যেটা দেখো তাহলে এটা ভুল বলছিলাম, এটা হবে আইন লাম না আইন লাম? জি 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 জি, আর পরে লাস্টে যেটা, লাস্টে যেটা হলো সিন জা, সিন জা না? জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর করে পড়া দিতে পারছেন, এখন আমাদের আমাদের এই যে যে ভাই পড়া দিল হুজুর, এখন কিন্তু উনি এটাও পড়া দিতে পারবে। আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কনফিউশন ছিল, সেটা হলো ইয়া সা এর পরে যেটা আছে, জি ইয়া সা এবং মিম নুনের মাঝখানে যেটা, জি তিন নাম্বার, তিন নাম্বার লাইনে ওটা কি নাম্বার লাইনে ইয়া সা এর পরে শিন সা, এটা কি ঠিক ঠিক আছে আমি যেটা বলছি? ইয়া কয় নাম্বার লাইনে? তিন চার নাম্বার লাইনে, জি চার নাম্বার লাইন, চার নাম্বার লাইনে সা, চার নাম্বার লাইনের শুরুটা হচ্ছে ইয়া সা, তারপরেরটা, তারপরেরটা আমার কনফিউশন, এটা 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 তার আগেরটা, এটা তার তার আগেরটা, জি এটা শুরুতে মাসকারেটা, ও মাসকারেটা, জি জি এটা হলো, এটা হলো এই যে তা আছে না, এই যে তা, এই যে মাথা তা আর এখানে ইয়া আর কি, বুঝছেন? এখানে নিচে দিলে বা, দুই নকতা দিলে ইয়া, উপরে এক নকতা দিলে নুন, দুই নকতা তা, তিন নকতা দিলে তা, এখন এখানে মধ্যে আর কি ওই জিনিসটাকে এভাবে লেখছে আর কি, ইয়াটাকে আর কি ইয়া করে নাই, ইয়াটাকে একবারে লাগাই দিছে আর কি, এভাবে লেখছে আর কি, এভাবে লেখছে। হুজুর আমি মনে হয় না আমি বুঝতে পারি না, আমি দ্বিতীয়টার কথা বলতেছি, ডান দিক থেকে আসলে ইয়া সা এর পরেরটা। আচ্ছা এটার কথা বলতেছেন তো? জি 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 জি, আমি এই যে যেটার উপর মার্ক করলাম এটার কথাই তো বলতেছিলেন আপনি। জি 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 জি, আমি তো এটার কথা বলতেছি, দেখেন আমি এটা এটা এখানে লিখছি আর কি, এভাবে এভাবে লিখছি, এভাবে লিখছি। তার কনফিউশন ছিল আর কি ইয়ার নিচে নকতা নেই, এটা আমারও একটু কনফিউশন আছে। ও ইয়া, ও বুঝছি বুঝছি বুঝছি, ইয়ার নিচে নকতা নেই না, ইয়াটা যখন, ও আচ্ছা ভালো কথা বলছেন, আচ্ছা ঠিক আছে, যখন মাথা, যখন এভাবে আসবে, যখন মাথা বুঝে, একটা মাথার উপরে যখন ইয়া বুঝাতে হবে তখন নিচে দুই নকতা দিতে হয়, আর এটা কি ছোট ইয়া আর বড় ইয়া, এটা কি দুইটা ভাগ? না না না, কোন ছোট ইয়া বড় ইয়া নেই, আর এখানে তো এটা স্পষ্ট দেখা যাচ্ছে ইয়া, এজন্য এখানে আর নকতা দেয় নাই, নকতা দেয় নাই, বুঝছেন? যেখানে মধ্যে, যেখানে মধ্যে চিনতে চিনতে কষ্ট হবে সেখানে মধ্যে আর কি নকতা দিয়ে দিছে। আচ্ছা আওয়াজ হইতেছে আমাদের, তাহলে আমরা ইয়া বলবো, ইয়া সা বলবো? না না, তা ইয়া প্রথমটা তো আগেরটা আগে বলতে হবে, উপরেরটা শুরুতে যেটা আছে তা ইয়া,
তা ইয়া তাতে তো দুই নকতা না তা না সা ইয়া জি 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 এবার ঠিক আছে সা ইয়া হ্যাঁ হুজুর আসসালাম এখন দেখেন আসসালামু আলাইকুম হুজুর ধন্যবাদ ঠিক আছে হুজুর টাইম শেষ ও টাইম শেষ আমি খেয়াল করি না শুকরিয়া জাযাকাল্লাহ হুজুর আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক জি আলহামদুলিল্লাহ হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কে কিছু বলবেন হুজুর আসসালাম আমি আশরাফ বলছিলাম ভাই হুজুর জি জি বলুন হুজুর আমার একটা লাস্ট একটা কোশ্চেন ডিসটারব করলাম মাইন্ড করবেন না 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 বলুন হুজুর আমার জাল আর যা একটু মানে একটু কনফিউশন হয় আর কি মানে জাল আর যা এই দুইটা একটু মানে মানে এলোমেলো লাগে আর কি এই দুইটা একটু শেয়ার করে দিতেন আচ্ছা আমরা কিন্তু মাস্টার আমাদের এগুলো খুব ভালো আলোচনা করেছিলাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ কালকে আপনি ক্লাসে আসলে আমাকে মনে করে দিবেন এটা হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম